নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি পার্সে মাছের একটা জনপ্রিয় রেসিপি খুব পপুলার রেসিপি ফুলকপি শিম আলু দিয়ে পার্শে মাছের ঝোল বানিয়ে দেখাবো তো চলুন চটপট দেখিনি কীভাবে আমি এই রান্নাটা করছি আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন দেখে নিই আমি পার্শে মাছটাকে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবং হালকা করে ভেজে নিয়েছি আর কড়াইও পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি ফুলকপিটা ভাজার জন্য আমি ফুলকপিটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এটাকে এখন ফুলকপিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপরে এর সঙ্গে আর একটা যোগ করব সেটা হলো শিম তো ফুলকপিটা আমার হাফ ভাজা হয়ে গেছে এবারে আমি শিমগুলোকে দিচ্ছি কারণ ফুলকপি ভাজতে বেশ কিছুটা টাইম লাগে শিম ভাজতে খুব একটা টাইম লাগে না সেই জন্য পরে দিলাম আমি এখন এই দুটোকে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব তো তারপরে ফিরে আসছি দেখুন আমার সিম আর ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন সিম আর ফুলকপিগুলোকে এবারে তুলে রাখবো তারপরে ফিরে আসছি নেক্সট স্টেপে তো আমি ফুলকপি আলুগুলোকে তুলে রেখে দিয়েছি এবং যেই তেলটা ছিল তার সঙ্গে আবারও কিছুটা সর্ষের তেল মিশিয়ে নিলাম আমার তরকারির পরিমাণ মতো যে পরিমাণ তেল লাগবে দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে আমি ফোড়ন দিলাম এবারে এই তেলটাকে কালো জিরেটাকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেবো তো তেলটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি তো আমার আলুটা চন্দ্রমুখী আলু বেশ ভালো কোয়ালিটির আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু মোটা ধরনের কেটেছি আর ঝোলের আলু লম্বা ধরনের কাটলে দেখতে ভালো লাগে সেই জন্য আমি লম্বা করে কেটেছি তো আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি হালকা লাল করে এখন ভেজে নিচ্ছি তো হালকা লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি এক চামচ পেঁয়াজ বাটা এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ এই পেঁয়াজটাকে ভালোভাবে এখন আলুর সঙ্গে একটু ভেজে নেব খুব লাল করতে হবে না হালকা লাল করে এখন আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক টেবিল চামচ টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এবং এক টিস্পুন মতো বেশি করে একটু এক টিস্পুন মতো জিরে গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে আবারও দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো তরকারি পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে নাড়াচাড়া করব এবং তার সঙ্গে সঙ্গে তরকারি পরিমাণ মতো একেবারে নুনটা আমি অ্যাড করে দিলাম এবারে ভালোভাবে এই মশলাটাকে কষাতে হবে আপনাদের যদি মনে হয় যে মশলাটা ধরে যাচ্ছে তাহলে একটু সামান্য জল দিয়ে দিতে পারেন তো আমি এইভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা কষাতে কষাতে যখন একটা সুন্দর গন্ধ বেরো বেরোবে এবং তেলটা ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে মশলাটা হয়ে গেছে তো আমার আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি সেই পরিমাণ মতো জল দিলাম তো এর মধ্যে তার সঙ্গে সঙ্গে আমি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তো আমার জলটা ফুটে উঠেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো আর শিম ফুলকপি সমস্তটাই দিয়ে দেব। কারণ আমার আলুটা অলরেডি ভাজতে ভাজতে অনেকটাই হয়ে এসছে তো আমি এখন এগুলোকে দিয়ে ভালোভাবে জোর আছে ফুটিয়ে নেব বেশিক্ষণ লাগবে না ফুলকপির টাটাগুলো একটু নিচের দিকে দিয়ে দিতে হবে এবারে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। তো এই ধরনের পার্শে মাছ দিয়ে পাশে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে ভীষণ ভালো লাগে একটু ধনেপাতা টমেটো সব ধরনের জিনিস দিয়ে একটু একটু করে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে করলে ভীষণ ভালো লাগে পেঁয়াজটা ছাড়া একেবারে পেঁয়াজ ছাড়া করলে খুব একটা ভালো হয় না তো সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে এইভাবে টমেটো ধনে পাতা সমস্ত কিছু দিয়ে করলে ভীষণ ভালো লাগে তো আমি এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব তো আমার মাছটা কিছুটা ফুটে এসছে আমি পাঁচ মিনিট মতো জোর আছে ফুটিয়ে নিলাম এই দেখুন আমার আলু ফুলকপি সমস্ত কিছুই হয়ে গেছে কারণ ফুলকপি আলু সমস্তটাই ভালোভাবে ভাজা ছিল আর মাছ ফোটাতে বেশিক্ষণ লাগে না সময় তো আমার রান্না কমপ্লিট তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে গুড বাই